ডিসপ্লে আরেকবারের রহিম সাপ্লাই ডিজিটাল সাউন্ড অ্যান্ড কমিউনিটি সেন্টারের পক্ষ থেকে স্বাগত। এখানে আমাদের শেয়ারের মালগুলা পাঁচ পেয়ার বানাইছিলাম, কিন্তু এখন এক পেয়ার ফিটিং আছে শুধু, আর চার পেয়ার এখানে দুই পেয়ার আছে কিন্তু এক পেয়ার চলে যাবে, আজকে বিক্রি হয়েছে। দেখেন মালের ফিনিশিংগুলো, এটা কিন্তু কমপ্লিট করা আছে, একদম সেম চায়না কোয়ালিটি মাল আমরা তৈরি করি বাংলাদেশের মধ্যে। আমরা ইনশাল্লাহ অনেক ভালো কোয়ালিটি মাল আপনাদেরকে উপহার দেব, ইনশাল্লাহ তৈরি করব, দোয়া রাখবেন। ইতিমধ্যেই মোটামুটি সারা বাংলাদেশ মাল চলে গেছে। আর আজকে একটি ডেল্টা 9001 অরিজিনাল 10001 সেট আনবক্সিং করব। করো খোলো, এটা কিন্তু অরিজিনাল, এটা 65,000 টাকা আপনারা ঢাকায় লাগবে, ৬৫-৭০ পর্যন্ত কিন্তু এই সেটটা বিক্রি করে। আর আমি সীমিত লাভে, আমাদের বক্সের কারখানা জানেন, আমি সেট বিক্রি করি, আমার মাধ্যমে আপনারা সেটগুলো পাল, সেটা আমি চাই। আর আমার মাল প্রতিটা মালই আসলে অরিজিনাল ইনপুটারের কাছ থেকে আসে ডাইরেক্ট, যারা ইনপুট করে। আর যারা অরিজিনাল মালগুলো বিক্রি করে, এটা কিন্তু আমার 10 বছর লাগছে। যে আসলে আপনারা যা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই ডেল্টা সেট কিনে কিন্তু প্রতারিত হচ্ছেন। দেখেন এটা কিন্তু অরিজিনাল সিঙ্গাপুরি 10001, এটা আমাকে চেক করে দিছে। আসলে মূলত আমি কিছু কিছু মাল সেল দিতেছি, আপাতত বড় বড় ইনপুটারের কাছ থেকে মাধ্যমে সেটগুলোই না, তারপরে ইনশাল্লাহ আমরা নিজে ইনপুট করার চিন্তা ভাবনা করবো, সেটা সময়ের অপেক্ষায়। এটার মধ্যে 10001 চেনার উপায় আজকের ভিডিওতে দেখেন। এটা হলো কিন্তু একটা বই, ডেল্টা সেটের মধ্যে এরকম অরিজিনাল যে সেটটা এরকম বই পাবেন, আসলে অন্য বই থাকে সেটার মধ্যে অন্যরকম থাকে। আর তোলো দেখি সেটটা, এটা কিন্তু অরিজিনাল সিঙ্গাপুরে একটা সেট 10001। এই দেখেন কি 10001 কার্টন তো দেখি নিকা, এটা এদিকে আও, এই দেখেন এটা অনেক অন্যান্য সেটের চেয়ে কিন্তু অনেক ওয়েট এই মালটা। 10001 বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটির সেট কিন্তু এটা। আপনারা যারা 10001 বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছেন, এক নম্বরটা খুঁজে পাচ্ছেন না বা চিনতে পারতেছেন না কীরকম দেখতে, ইনশাল্লাহ বিশ্বাস রাখবেন যে আমার কাছ থেকে আপনারা যা বলে দিব তাই হবে। এর এটা হলে কিন্তু অরিজিনাল সিঙ্গাপুরি একটা 10001 সেট। এটা পিছনের সাইড দেখেন, 2008 এবং যে স্টিকারগুলো দেখতেছেন এই স্টিকারগুলো কিন্তু অন্য সেটে পাবেন না, এই সেটটাই একমাত্র পাবেন। যেটা অরিজিনাল এরকম একটা স্টিকার থাকবে এবং স্ক্যানার আছে, কোম্পানির নাম দেওয়া আছে, ডেল্টা অডিও, সব কিছুই কিন্তু আপডেট এই মালটায়। অবশ্যই কমেন্টে জানাবেন, কেউ কিনে থাকলে ভালো মন্দ অবশ্যই জানাবেন এই সেটটা বিষয়ে। আসলে আমরা চেষ্টা করি অরিজিনাল মালগুলো দেওয়ার। এই যে একটা কিন্তু জেবিএন প্রোডাক্ট, বাংলাদেশের একমাত্র 2400 স্পিকার এটা জেবিএন ব্র্যান্ড, অনেক হেভি ম্যাগনেট প্লেটটা দেখেন, অনেক মোটা, পেপারটা হচ্ছে ওয়াটার প্রুফ ড্রিলিংয়ের পেপার। আর আমাদের কাছে হাই কোয়ালিটি, বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটি সাউন্ড বক্স আমাদের এখানে কিন্তু পাবেন। আর যাদের ফার্নিচার লাগে, আমার কিন্তু ফার্নিচার দোকান আছে, কাঠ ফার্নিচার, এই সেটটা আমার নিজের কারখানায় তৈরি। এরকম একটা চেয়ার বানিয়ে নিলে 40,000 টাকার মধ্যে এই সেটটা আপনারা নিতে পারবেন। এটা কিন্তু একটা রাজকীয় চেয়ার, আপাতত স্যাম্পল বানাইছি আমার দোকানের জন্য। উপরে আমার দোকানে সাপ্লাই ডিজিটাল সাউন্ড, সেই হিসাবে আমি সাপ্লাই দিছি, কিন্তু যারা আওয়ামী লীগ বা বিএনপি করেন নৌকা যে জায়গায় কলসি দিয়েছি এখানে আপনি নৌকা বানিয়ে নিতে পারবেন, দুই সাইডে দুটো নৌকা এবং ধানের শীষ যদি নেয় তাহলে দুধ দেওয়া যাবে কার দিয়ে তৈরি করে। আর আমার সাপ্লাই ডিজিটাল সাউন্ড, সেই হিসাবে আমি কিন্তু উপরে সাপ্লা, এই সাইডে আছে সাপ্লা, এই সাইডে আছে সাপ্লা, গোল্ডেন কালার করে নিছি। সেটটা অনেকেই পছন্দ করছে, ইনশাল্লাহ আমার অনেক ভালো লাগছে, এজন্য আমি নিজে ব্যবহার করতেছি, চাইলে আপনারাও ব্যবহার করতে পারেন। আর এদিকে ক্রসওভার,
এই যে 6 ইঞ্চি কয়েলের স্পিকার বাংলাদেশের মধ্যে এই প্রথম 6 ইঞ্চি কয়েল চলে আসছে এর উপরে আর বড় স্পিকার নাই ম্যাগনেটটা অনেক বড় এটা অনেক বড় ম্যাগনেট দেড় বিঘা পর্যন্ত আর কি পেপার টু ওয়াটার প্রুফ আর মার্টিনের এটা কিন্তু মার্টিনের স্পিকার 5 ইঞ্চি ভয়েস কয়েল নিচে আছে যে বেল উপরে আছে কিউ ফোর 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 ইঞ্চি হাইট ফ্রেম এবং সকল প্রকার এগুলা ক্রসওভার ফোর ফোর ইঞ্চি হাইট ফ্রেম স্পিকার আর এরকম কমপ্লিট মাল আমাদের কাছে কিন্তু পাবেন এদিকে ডেল্টা সেট আছে এদিকে ডেল্টা সেট আছে কিন্তু অরিজিনালটা এটা 52,000 টাকা এটা 9,001 আর মিক্সার আছে হয়তো গোডাউনে আপাতত এই গুলো তো আজকে এই ডেল্টা সেটটা দেওয়ার জন্যই যাদের প্রয়োজন এটা একদম 60,000 টাকা একদম এটা 65-70,000 টাকা কিন্তু বিক্রি করে আমি সীমিত হালকা কিছু লাভ করে তারপর আপনাদের মালগুলো দিতেছি যারা অরিজিনাল সেট খুঁজছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে মালটা একটু অন্যান্য সেট আছে কিন্তু আপডেট এপিআর বক্স 80,000 85,000 90,000 আপনি যার যেরকম বাজেট সেরকম মাল নিতে পারবেন এই বক্সটা আসলে শুধু ভালো স্পিকার লাগালে হবে না এই বক্সটার যে সাউন্ড কোয়ালিটি ইয়ারপাসের মাপ আছে ইয়ে আছে এই বক্সের সামনে আপনি দাঁড়ায় থাকতে পারবেন না এটা চ্যালেঞ্জ এই বক্সে আমি বাজাবো 9,001 দিয়ে আপনি এই বক্সের সামনে দাঁড়াইলে আপনার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাবে এবং অনেক আমরা অনেক সাউন্ড তৈরি করছি কিন্তু আসলেও এই বডির মতো এত সাউন্ড কোনো বডিতে পাই নাই আসলে অবিশ্বাস্য বাংলাদেশের মধ্যে এত কিসের অরিজিনাল আর কিসের ডুপ্লিকেট এটা দেখলে একবার হলেও আমার দোকানে আসতে পারেন দেখতে পারেন এটার সাউন্ড কোয়ালিটি আসলে এটা যারাই আসছে তারাই মাল অর্ডার দিয়ে গেছে এবং অনেক ভালো লাগছে এবং আমার নিজের কাছে অনেক ভালো লাগছে এটার সাউন্ডটা আপনাদের দাওয়াত রইল আমার কারখানায় এসে অবশ্যই এই মালটা সহজে বিক্রি করবো না আর কি স্যাম্পল হিসেবে রাখছি আর যদি কারো লাগে নিতে পারেন আমাদের যেহেতু কাজে মাল তৈরি করা তো মালটা অনেক ভালো লাগছে আমার কাছে ভালো লাগার কিছু বিষয় আছে এদিকে এক পেয়ারে আজকে চলে যাবে আর ঠান্ডার পাট পুজোর আগে দুই পেয়ার মাল নিতে পারবেন আমাদের কাছ থেকে আসলে পুজোর মধ্যে অনেক চাপ বাইজে গেছে ইতিমধ্যেই আমরা কাজ করতেছি যেটা কার্টন এটা কার্টনটা কিন্তু 10,000 সেট আপডেট আর এই যে আবারও দেখা দিলাম যারা অরিজিনাল সেট কিনতে চান কোথাও প্রতারিত হবেন না এরকম স্টিকার বা এরকম ফিনিশিং মালের মধ্যে বা এটা কিন্তু অনেক ওয়েট সর্বোচ্চ এক কথায় বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটি কিন্তু এই ডেলটা 10,001 এই সেটটা আপনারা এরকম লোগো দেখে কিনতে পারেন আমার কাছ থেকে নিলে একদম 60,000 টাকা এটা 65-70,000 টাকা কিন্তু বিক্রি হয় কোথাও প্রতারিত হবেন না যারা জেনুইন মাল নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আসলে এত চিপ সীমিত লাভে কেউ মাল বিক্রি করবে না সেটা হচ্ছে আমার বক্সের কারখানা আপনারা জানেন যেরকম বক্সের কারখানা দেখা গেছে বক্সে বক্স মিক্সার যারা প্যাকেজ নিতে পারেন আসলে আমার কাছে বক্স নিলেন আবার যাইতে হয় আপনাদের ঢাকাতে তো সেদিকে লক্ষ্য করে আমি এই সেটগুলো বিক্রি করি পর্যাপ্ত পরিমাণ সেট মিক্সার পাবেন আমার কাছ থেকে দেখা গেছে সেটের মধ্যে সীমিত লাভ করে আমি সেট মিক্সারগুলো ছাড়তেছি আপাতত একটা প্রচার প্রচারণা দরকার আছে যেহেতু এর আগে বিক্রি করি নাই আসলে সেট বেচার উদ্দেশ্য হলো আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু প্রতারিত হচ্ছে নতুন ব্যবসা করবেন এই ডেল্টা সেট চেনার সম্ভব না কারণ এটা 50 কোয়ালিটি সেট আছে যে যেইভাবে আনতেছে সেইভাবে কিন্তু বিক্রি করতেছে কিন্তু কোয়ালিটি শেষ নয় আমরা 10 বছর ঘুরছি মার্কেট দিয়ে তারপরও চিনতে পারি না কিন্তু এখন মোটামুটি অভিজ্ঞতা হয়েছে আর যেহেতু আমাদের ফ্যাক্টরি বক্সের একটা ইনপুটারে মাল দিলে কিন্তু আমাদের দেখে শুনে দিতে হয় এবং ভালো মালটা আমাদের বলে দিতে হয় যে এটা অরিজিনাল বা এটা ডুপ্লিকেট আশা করবো সকলে বুঝতে পারছেন ওইদিকে ক্যাপসনের স্পিকার আছে এরকম ঠান্ডার পার্ট অরিজিনাল কোয়ালিটির যারা মাল খুঁজছেন বাংলাদেশে কোথাও খুঁজে পাচ্ছেন না আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু অরিজিনাল চাইনিজ যেভাবে আছে সেভাবে মালগুলো তৈরি করতেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে দেখেন ভিডিওটি শেষ করবো এই ডেল্টা সেট নিয়ে আজকে ভিডিও করা আপনারা যারা এইরকম ডেল্টা সেট নিতে চান 9,001 7,001 8,001 10,001 তারা যোগাযোগ করতে পারেন সেস 4000 ক্রাউন তারপরে স্টেনজার হাউস আমার সকল ব্র্যান্ডের ফেডিকো মানে সব মালগুলো এই ঢাকাতে যে মালগুলো পাওয়া যায় সেই মালগুলো আমার এখানে পাবেন আপনারা ডেটন ইত্যাদি আর কি আপনার ডিজে প্লাস যেই কোয়ালিটি মাল লাগে অবশ্যই আমি আপনাদের দিতে পারবো এবং ঢাকা রেটে এদের কথা দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন
পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আমার ভিডিও ছাড়ার মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এক্সাইটটা বিষয়ে, এবং এই বক্সগুলা কেমন হয়েছে, ফিনিশিংগুলো কেমন লাগছে, এবং সাউন্ড কোয়ালিটি তো বললামই যে বাংলাদেশের যে সর্বোচ্চ কোয়ালিটি বক্সগুলো আছে ভালো মানের, সেই ভালো মানের বক্সের সাথে যদি না পারে আপনার টাকা ফেরত, এই মালের টাকা ফেরত। আপনার যত কোয়ালিটি বক্স আছে বাংলাদেশের মধ্যে, তার চেয়ে লাউড এবং বেস কোয়ালিটি যদি কম হয় তাহলে আপনাদের বক্স নিতে হবে না, বেশি যদি না দেয় আর কি, বেশি সাউন্ড যদি না দেয়, বেশি বেস কোয়ালিটি যদি ভালো না লাগে তাহলে মাল নেওয়ার দরকার নাই। আমি কাজে আপনাদের সাথে পরিচয় হতে চাই, শুধু কাজ দিয়ে দেখাই বা ভালো জিনিস দিয়ে। ধন্যবাদ সকলকে, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।